সম্মানিত ভারত দর্শক মস্তবন্ধ, আমরা 23 নম্বর ভিডিওতে জাকাত কোর্সের আলোচনা করব। ফিতরা ফরজ হওয়ার সময় নিয়ে, ফিতরা ফরজ হওয়ার সময় নিয়ে আলোচনা করব। তো ফিতরা কখন ফরজ হবে এবং কখন পর্যন্ত আদায় করা যাবে বিষয় নিয়ে, ঈদের দিনের ঈদের আগের রাত্রের সন্ধ্যাবেলা সূর্যাস্তের সাথে সাথেই, অর্থাৎ রমজানের শেষ মুহূর্ত শেষে, শেষের রমজানের লাস্ট রমজানের যেদিন সূর্য উদয় হবে তখন থেকে নিয়েই ফিতরা ফরজ হয়ে যাবে। সুতরাং ঠিক এই সময় যারা ফিতরা আদায়ের যোগ্যতা রাখে তাদের ফিতরা ফরজ, অর্থাৎ ঠিক বেলা ডোবার আগ পর্যন্ত, শেষ রমজানের বেলা ডোবার আগ পর্যন্ত যাদের ফিতরা তাদের উপর ফরজ বা যোগ্যতা রাখে তাদের উপর ফিতরা ফরজ হবে। এর ভিত্তিতে কোনো ব্যক্তি সূর্যাস্তের যদি কয়েক মিনিট আগেও মারা যায় তার উপর কিনা ফিতরা ফরজ না, আর যদি কেউ সূর্যাস্তের কয়েক মিনিট আগে জন্মগ্রহণ করে তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে, এটা হলো সঠিক কথা। ফিতরা আদায়ের সময়টি মোট দুই প্রকার, দুই ধরনের সময়, একটা উত্তম সময় আর একটা হলো জায়েজ সময়। উত্তম সময়টি হলো ফিতরা আদায়ের জন্য, উত্তম সময় হলো ঈদের দিনের সকালবেলা, ঈদের দিনের সকালবেলা ঈদগাহে বা ঈদ মাঠে যাওয়ার আগে, এটা হলো উত্তম সময়। ঈদগাহে বা ঈদ মাঠে যাওয়ার আগে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে ঈদের দিন খাদ্যের এক সা ফিতরা আদায় করতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যুগে সাহাবাদের আমল ছিল ঈদের দিনে সকাল আদায় করা। তখন একটু লম্বা সময় নিয়ে অথবা মানুষের এত ভিড়ভাড় ছিল না ওই সময়টুকু, ফজরের পর থেকে নিয়ে ঈদের ঈদগাহ যাওয়ার আগপরের সময়, এটা বেশ লম্বা সময়ও, মানে এক ঘন্টা পরে 20 মিনিট আমাদের দেশ একেবারে, বা হ্যাঁ যদি এশরাকের টাইমটা যেটা বলি সেই সময় সাধারণত ঈদের সালাতের টাইম হয় এক ঘন্টা দেড় ঘন্টার মতো টাইম। যাই হোক, এখন ওই সময় আমাদেরকে আদায় করতে পারলে ভালো, এত লম্বা সময় না, এটা শর্ট সময়, তো উত্তম সময় কোনো সন্দেহ নেই। এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতরাদের হুকুম দিয়েছেন লোকজন ঈদগাহ যাওয়া বের হওয়ার আগে, ঈদগাহ বের হওয়ার আগে, ঈদগাহ বের হয়ে গেলে আর ফিতরা আদায়ের সময় থাকলো না, তার মানে ঈদগাহ বের হওয়ার আগে আপনাকে সকালে ফজর পড়ে দিতে হবে। সময়টা খুবই একবারে শর্ট সময়, লম্বা না। তো এই জন্য এই উত্তম সময় আমল করতে গিয়ে এমনটা যেন না হয় যে আপনার ফিতরা আদায় করা ফৌত হয়ে যাবে, আদায় করতে পারলেন না, ঈদগাহ চলে গেলেন, কিন্তু তো ঈদের সালাতের আগে আদায় করলেও হবে, ঈদগাহ যাওয়ার আগে, মানে ঈদের সালাতের আগে যদি কেউ আদায় করে তবু ইনশাআল্লাহ তাআলা ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এবার আমরা আসি জায়েজ সময়টা, বৈধ সময়টা কি। বৈধ সময় হলো ঈদের দু একদিন আগে, বা শেখ বিন রাজিয়াল আমরা তিন দিন আগেও বলেছেন, তো ঈদের দু একদিন আগে বা তিন দিন আগে আদায় করা। তবে নাফে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র নাফে বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট বড় সবার পক্ষ থেকে ফিতরা আদায় করতেন, এমনকি আমার ছেলে সন্তানদের পক্ষ থেকেও আদায় করতেন। আল্লাহ আকবার, নাফে যত তার গোলাম ছিলেন, খাদেম ছিলেন, এই খাদেমদের পক্ষ থেকেও ফিতরা আদায় করে দিতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এবং কখন আদায় করতেন, ঈদের দুই একদিন পূর্বে আদায় করতেন, ঈদের দুই একদিন পূর্বে আদায় করতেন। মুসনাদ আহমদ বিন হাম্বলে তিন দিনের কথাও আছে, এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিন দিন আগেও আদায় করা জায়েজ বলেছেন। তো আমরা সতর্কতামূলক ফিতরা আদায় করবো 28 রমজানের পরে গিয়ে, দুই দিন ধরে 28 রমজানের পরে গিয়ে আমরা আদায় করবো, এখানে মাস 29 হয়, 30 হয়, তো আর যদি কেউ 27 রমজানের পরে আদায় করে তবুও ইনশাআল্লাহ তাআলা আদায় হবে। ওজর এবং অজুহাত ছাড়া, কোনো কারণ ছাড়া, সৈয়দসঙ্গত কারণ ছাড়া যদি ঈদের সালাতের পরে কেউ আদায় করে, এটা জায়েজ হবে না এবং এটা ফিতরা হবে না, এটা নফল সদকা হবে, ফিতরা এটা আদায় হবে না এবং এটা কবুল হবে না। হ্যাঁ, যদি ওজর থাকে, কোনো কারণ আছে যে ঈদের দিন ফিতরা আদায়ের সময় করতে পারেনি, আগের থেকে কোনো দুর্যোগের শিখ আছে, ফিতরা আদায়ের সুযোগই হয়নি লোকজনের, হয়তো ঝড়সাপাটের শিখ আছে, বন্যা হয়েছে, এমন ঘটনা অনেক জায়গায় ঘটে, ঈদের নামাজ পড়তেই পারেনি তারা, দুই দিন পরে তিন দিন পরে পড়তে হচ্ছে, এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, যেহেতু এটা কারণবশত হয়েছে। এরকম ঘটনা বিভিন্ন এলাকাতে ঘটে যে ঈদের নামাজ তারা দু একদিন লেট করে পড়ে, কারণ হলো ওইখানে দেখা যাচ্ছে যে একটা দুর্যোগ ঘটে গেছে, নদীর বাঁধ ভেঙে গেছে, এমন ঘটনা ঘটেছে আমাদের জীবনেও ঘটেছে, বা এরকম ধরনের দুর্যোগ এসে গেছে, বন্যা ঝড়সাপট এসে গেছে, তো এ ধরনের ঘটনা ঘটলে যদি কোনো কারণ হয়ে থাকে তাহলে পরে আদায় করলেও সমস্যা নেই। এখন প্রশ্ন হলো, যদি কেউ ওজোর ছাড়ায় ওজোর কোনো কারণ ছিল না, কিন্তু আদায় করেন, গাফলতি ছিল, তখন কী করবেন, তাকেও একসা পরিবারের আদায় করতে হবে, যদি এটা
মানে নফল সাদকা হবে, কিন্তু তাকে আদায় করে দিতে হবে, যেহেতু ওয়াজিব তরক করছে, কাজা হলেও করতে হবে, কিন্তু এর দ্বারা ফেরত আদায় সব সে পাচ্ছে না, ওই ওয়াজিবটা আদায় হবে, তাকে আদায় করে দিতে হবে, যেহেতু সে এটা তার অধিকার না, মানুষের হক, গরিব মিসকিনের অধিকার, দিয়ে ফেলতে হবে। এটা নিয়ে আমাদের 23 নম্বর ভিডিওতে আলোচনা শেষ হলো। আজকে পরবর্তী আরেকটি ভিডিওতে ফেরত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, ফেরত স্থান নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।